হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। শোনো, এ কদিন স্কুল গেছে, স্কুলে স্পোর্টস ক্যাম্প টাইপের হচ্ছিল। তো আজকে যেহেতু স্যাটারডে, তো স্কুলে ছুটি থাকে ওদের, তাই জন্যই যে সকালবেলা ওদের দুজনে একটু কোস্তাকুস্তি চলছে। আজ শোনুকে একটা বড় কাজ দেওয়া হয়েছে, একটা ডিল করা হয়েছে, সেই কাজটাও একটু পরে করবে টিফিন টিফিন খেয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু বিকালবেলার দিকে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, মানে সেরম কিছু না, অনেকদিন ঘর থেকে বেরোই না, মানে পরীক্ষা টরীক্ষাও ছিল বলে শুধু যেতাম স্কুলে ছাড়তে, ব্যাস ওইটুকুই। তো একটা বোনের সাথে একটু দেখা করব, তো ভাবলাম একটুখানি বেরোবো বিকেলবেলা। আর দেখুন না যে শোনু কি, আগের দিন তো শোনু আরেকটা কাজ করেছে, সেটা আশা করি সবাই দেখেছেন, আর আজকে আবার একটা কাজও করবে, তো সেটা ডিল করেছে। দেখা যাক ও কি কাজ করছে। এই আজ শোনো জানলা পোষা করছে, একটা জাল। হ্যাঁ, বাবা, 10 টাকা থেকে 100 টাকা, মানে 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা আমি চোখে দেখি না, 1000 টাকা চাই। এক একটা জানলা 10 টাকা করে ঠিক হয়েছে। তো এই যে এইদিকে একটা জানলা পোষা করেছে, পুরো এই জানলাটা পুরোটাই পোষা করেছে, ভালোই পোষা করেছে। তো আর এখন সেকেন্ড জানলায় চলছে, এই জানলাটা পুষকালো। ওদিকে জানলাগুলো কমপ্লিট না হয়নি, দেখি কিরম কাজ করেছিস আগে আমি দেখবো। এগুলো কোথায় মুছেছিস? এই মুছেছিস? আর এটা কমপ্লিট? হ্যাঁ, এটাও কমপ্লিট হয়েছে। এই বালতিটা নিয়ে যে এখান থেকে নিয়ে যাচ্ছিস, দরজার জানলা বাকি। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কচুরি পানায় ভর্তি আর পাকের গন্ধ, নালে কিন্তু জায়গাটা খুবই সুন্দর, সন্ধ্যেবেলা বসার জন্য একদম আইডিয়াল। ধরো ওখানে উঠো না, এই যে আমরা তিনজন এসেছি, আর আমার এই যে পাখির মতন একটা বোন, এই যে এটা না, এটা এইটা তো আমার মেয়ে, আর এইটা হচ্ছে পাখির মতন একটা বোন। এই যে আঙুলটা কোন দিকে যাচ্ছে, এই যে যেরকম পাখি সেরকম ওর গাড়িটাও পাখির মতন। আমার তো ভয়ই লাগে যে গাড়ি শুদ্ধ উড়ে না যায় ও। তো আমরা এখন যাচ্ছি একটু ধোকলা খেতে। এই জায়গাটা আমাদের বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গার মধ্যে একটা মানে সেরা জায়গা ছিল, কারণ এখানে সন্ধে হলেও বসে থাকা যায়, কোনো অসুবিধা হয় না, বসার জায়গা বানানো আছে, বেদি টাইপের সব বানানো আছে। তো আমরা কিছু হয়তো খাবার টাবার কিনে নিয়ে আসতাম, বা বাইরে থেকে নিয়ে আসতাম, বা বাড়ি থেকে নিয়ে আসতাম, দিয়ে তারপরে ওটা বসে বসে আমরা খেতাম। তো এখন অনেক দিন হয়ে গেল আমার বন্ধুদের সাথে দেখা হয়নি, সবাই সবার কাজে একটু ব্যস্ত আর কি। আর দেখি, খুব শীঘ্রই ইচ্ছা আছে সে ওদের সাথে একটু দেখা করব। আর এদিকে লেফট সাইডে হচ্ছে আমাদের এখানকার চিত্তরঞ্জনের মেন হসপিটাল, আর রাইট সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। এখন আমি, সোনু আর বনু যাচ্ছি হচ্ছে একটু ধোকলা খেতে। তো দেখি আর ধোকলা আর কী কী খাওয়া যায় আর কি। কেমন রে? ভালো, নরম। শুনু কেচা হ্যায়, কি খাচ্ছে? এটা দেখ, তেঁতুল আচার। কেমন খেতে? স্কুল লাইফের মতন, ঘরের মতন না কিন্তু স্কুল লাইফের মতন। স্কুল লাইফ মনে পড়ে গেল। এটা বিটুইন দাও বাবা, কেমন শোনো? ও তো সবই ভালো লাগবে। জিকোর অবস্থা খারাপ, টিকটিকি দাদুকে দেখেছে, টিকটিকি দাদুকে ও একদম সহ্য করতে পারে না, একদম না। হয় ও থাকবে বাড়িতে, না টিকটিকি থাকবে বাড়িতে। টিকটিকিটা পালিয়ে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, আর নেই। বাবা, তোমার বাড়ি, এটা তোমারই বাড়ি। হ্যাঁ, থাকবে না, ও এই বাড়িতে থাকবে, চলে গেছে, চলে গেছে। তো সাহস হয়নি ওদের থাকার, আরে নেই, চলে গেছে।
ওদের তিনজনেরই খাওয়া হয়ে গেছে। সোনু শুয়ে পড়েছে আর টাইসনও শুয়ে পড়েছে। সোনু ঘুমায়নি যদিও, কিন্তু জিকো বসে আছে ওর বাবার জন্য, ওর বাবা কখন আসবে, দরজা আগলেই বসে আছে। তারপর একটু লাফালাফি করবে, তারপরে ও গিয়ে শোবে। যদিও দু তিন ঘর ঘুরে ঘুরে শোয়, আর এখন ফ্যানটাও চালাতে হচ্ছে, হালকা করে চালাতে হচ্ছে, দুপুরবেলা একটু জোরেই চালাতে হচ্ছে, গরম গরম ভাব। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বন্ধুরা দেখা হবে পরে আরেকটা ব্লগে।